বইপড়ি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। বইপড়ি অ্যান্ড্রয়েড অ্যাপসটি ডাউনলোড করতে ডিসক্রিপশনে দেওয়া গুগল ড্রাইভের লিঙ্ক থেকে বইপড়ি অ্যান্ড্রয়েড অ্যাপসটি ডাউনলোড করে আপনার মোবাইলে ইনস্টল করে নিতে পারেন। স্বাধীনতা অর্জনে রাজনৈতিক ব্যক্তিত্বের অবদান। বাংলাদেশের স্বাধীনতা অর্জনে রাজনৈতিক ব্যক্তিত্বের অবদান অপরিসীম। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবর্গ বাংলাদেশের স্বাধীনতা অর্জনে অনেক ত্যাগ স্বীকার করেছেন, নানা অত্যাচার নিপীড়ন সহ্য করেছেন। রাজনীতিবিদগণ স্বাধীনতা সংগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত জীবন বাজি রেখে রাজনৈতিক তৎপরতা চালিয়ে গেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মূল নেতৃত্বে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার সারা জীবনের কর্মকাণ্ড, আন্দোলন, সংগ্রাম নিবেদিত হয়েছে বাঙালির জাতীয় মুক্তির লক্ষ্যে। এই লক্ষ্য নিয়ে তিনি 1948 সালে ছাত্রলীগ এবং 1949 সালে আওয়ামী লীগ প্রতিষ্ঠায় উদ্যোগী হন। 48 ও 52 ভাষা আন্দোলনে তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করেন। তিনি ছিলেন ভাষা আন্দোলনের প্রথম কারাবন্দীদের মধ্যে অন্যতম। কি সংসদ, কি রাজপথ, বাংলা ভাষা ও সংস্কৃতির পক্ষে তার কণ্ঠ ছিল সর্বদা সোচ্চার। 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচন, 1956 সালের সংবিধানে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দান, 1958 সালের জেনারেল আইয়ুব খানের সামরিক শাসন বিরোধী আন্দোলন, 1966 সালে আমাদের বাঁচার দাবি, ছদফা কর্মসূচি পেশ ও ছদফা ভিত্তিক আন্দোলন, 69 এর গণঅভ্যুত্থান, 1970 সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়, 1971 সালের অসহযোগ আন্দোলন থেকে স্বাধীনতার ঘোষণা ও স্বাধীনতা অর্জনে একচ্ছত্র ভূমিকা পালন করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পাকিস্তানের 26 বছরের মধ্যে 12 বছর তিনি কারাগারে কাটিয়েছেন। 25 মার্চ নিরস্ত্র বাঙালির উপর পাকিস্তানি হানাদার বাহিনীর সশস্ত্র আক্রমণে ঝাঁপিয়ে পড়লে 26 মার্চ 1971 সালের প্রথম প্রহরে, অর্থাৎ 25 মার্চ রাত 12টার পর তিনি সরাসরি স্বাধীনতা ঘোষণা করেন। সংগ্রামের পথ ধরে 1971 সালের 7ই মার্চ তার ঐতিহাসিক ভাষণে তিনি মুক্তিযুদ্ধের ডাক দিয়েছেন। তার নামেই আমাদের মুক্তিযুদ্ধ পরিচালিত হয়। তিনি ছিলেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ও মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি। তার বলিষ্ঠ ও আপোষহীন নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলেন স্বাধীনতার মহানায়ক ও স্বাধীন বাংলাদেশের স্থপতি। তাজউদ্দিন আহমদ। মুক্তিযুদ্ধের সময় তাজউদ্দিন আহমদ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ্বস্ত ও ঘনিষ্ঠ সহচর। মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য গঠিত মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন এই মহান নেতা। 1971 সালের 11ই এপ্রিল তিনি বেতার ভাষণে মুজিবনগর সরকার গঠনের কথা প্রচার করেন। বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে মুক্তিযুদ্ধ পরিচালনায় তিনি সফলভাবে নেতৃত্ব প্রদান করেন। মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য গঠিত উপদেষ্টা কমিটির তিনি আহ্বায়ক ছিলেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে তার নাম অঙ্গাঙ্গীভাবে যুক্ত। সৈয়দ নজরুল ইসলাম। সৈয়দ নজরুল ইসলাম ছিলেন আওয়ামী লীগের অন্যতম শীর্ষ নেতা। তিনি মুক্তিযুদ্ধ চলাকালীন মুজিবনগর সরকারের উপরাষ্ট্রপতি ছিলেন। বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে সৈয়দ নজরুল ইসলাম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। 1971 সালে মুক্তিযুদ্ধকে বেগবান ও সফল করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। সৈয়দ নজরুল ইসলাম ছিলেন মুক্তিযুদ্ধের একজন অন্যতম সংগঠক ও পরিচালক। ক্যাপ্টেন এম মনসুর আলী। ক্যাপ্টেন এম মনসুর আলী আওয়ামী লীগের একজন শীর্ষ নেতা।
এবং বঙ্গবন্ধুর খুবই ঘনিষ্ঠ ছিলেন। তিনি মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন। মুক্তিযুদ্ধকালীন খাদ্য, বস্ত্র, অস্ত্র প্রশিক্ষণের অর্থের সংস্থান প্রভৃতি গুরুত্বপূর্ণ দায়িত্ব তার উপর ন্যস্ত ছিল। তিনি সফলভাবে এই দায়িত্ব পালন করেন। এ এইচ এম কামরুজ্জামান আওয়ামী লীগের আর একজন শীর্ষ নেতা। মুক্তিযুদ্ধের সময় তিনি সরকারের স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ছিলেন। সেই সময় তিনি ভারতে আশ্রয় নেয়া লক্ষ লক্ষ শরণার্থীর জন্য ত্রাণ সংগ্রহ, ত্রাণ শিবিরে ত্রাণ বিতরণ এবং পরবর্তী সময়ে শরণার্থীদের পুনর্বাসন ইত্যাদি গুরুত্বপূর্ণ দায়িত্ব অত্যন্ত সফলতার সঙ্গে পালন করেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা অর্জনে তার অবদান অপরিসীম। অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে স্বাধীনতা অর্জনে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ভূমিকা ছিল উল্লেখযোগ্য। তিনি ঐতিহাসিক আগরতলা মামলা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তির ব্যাপারে গড়ে ওঠা আন্দোলন ও 69 এর গণ অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মুক্তিযুদ্ধের সময় ভারতে অবস্থান করে বিভিন্ন দেশের প্রতি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমর্থন আদায় ও পাশে দাঁড়ানোর আহ্বান জানান। এছাড়া অধ্যাপক মুজাফফর আহমদ ও কমিউনিস্ট পার্টির কমরেড মনি সিং মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মুক্তিযুদ্ধ সঠিকভাবে পরিচালনার জন্য গঠিত উপদেষ্টা কমিটিতে এই তিন নেতা সদস্য ছিলেন।